হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুন্দর সুস্থ আছেন। লিঙ্কডইন অ্যাডভান্স মার্কেটিং এর নবম ভিডিও টিউটোরিয়ালে আপনাদের স্বাগত। এখানে আমি আলোচনা করব লিড ক্যাম্পেইন নিয়ে। এখন মূলত লিড ক্যাম্পেইন কি, কেন আমাদের লিড ক্যাম্পেইন করা প্রয়োজন, ঠিক আছে, কেন আমাদের লিঙ্কডইন মার্কেটিং এ বা ডিজিটাল মার্কেটিং এ লিড ক্যাম্পেইনের ডিজিটাল মার্কেটিং এর লিঙ্কডইন মার্কেটিং এর লিড ক্যাম্পেইন কেন এতটা গুরুত্বপূর্ণ, ঠিক আছে, এই টোটাল বিষয়টা থাকতেছে আজকের এই ভিডিও টিউটোরিয়ালে। এই টোটাল বিষয়টা জানতে হলে, বুঝতে হলে এবং দেখতে হলে অবশ্যই আমাদের সঙ্গে থাকতে হবে, আর আমাদের সঙ্গে থাকতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে এবং পাশের বেল আইকনটি বাজিয়ে দিতে হবে সবার আগে নতুন ভিডিও নোটিফিকেশন পেতে। এবং সেই সাথে আমাদের পুরো ভিডিওটি জুড়ে আপনাদেরকে আমাদের সঙ্গেই থাকতে হবে। তো চলুন ইন্ট্রোর পর ফিরে আসি। লিড ক্যাম্পেইন, এখন সর্বপ্রথম আপনাদেরকে লিড ক্যাম্পেইন বলতে কি বোঝায় এটা আপনাদেরকে বোঝায়। এখন দেখেন যে লিঙ্কডইনে, লিঙ্কডইন মার্কেটিংয়ে আপনি যখন পেইড মার্কেটিং করতে যাবেন, এখানে অনেক বিষয়ের ওপর আপনি কিন্তু মার্কেটিং বা পেইড প্রমোশন করতে পারেন, ঠিক আছে, অ্যাডভার্টাইজমেন্ট করতে পারেন। সেটা এরকম যে আপনি ইনভেস্টরের ওপর করতে পারেন, আপনি অনেক টাইপের, মানে ওইখানে 4-5 টাইপের আপনার ক্যাম্পেইন রয়েছে। আপনি এগুলোর ভিতরে সবচেয়ে বেস্ট হচ্ছে লিড ক্যাম্পেইন করা, কারণ আপনি যদি একটা প্রোডাক্ট বা সার্ভিস সেল করতে চান, সেল জেনারেট করতে চান, আপনার কোম্পানির ভালো একটা লেভেলে নিয়ে যাইতে চান, সেক্ষেত্রে আপনার লিড ক্যাম্পেইন অনেক গুরুত্বপূর্ণ। কারণ এখানে যদি আপনাকে আবার এক্সাম্পল দিই, যেমন হচ্ছে ই কমার্স ইন্টারেস্ট পার্সন। এখন আমি ইন্টারেস্ট, আমার হচ্ছে ই কমার্স ওয়েবসাইট, আমার ই কমার্স ওয়েবসাইটের ভিতর ধরেন যে আমি এমন কিছু ব্যক্তিদের খুঁজতেছি যারা কিছু এমন কিছু প্রোডাক্ট উৎপাদন করে, যে প্রোডাক্টগুলো আমার ই কমার্স সাইটে যদি আমি এখানে উঠাই তাহলে আমি অত ভালো একটা সেল পাবো, সেল জেনারেট করতে পারবো, মার্কেট ভালো চলবে। সেটা এখন এটার জন্য আমাদেরকে অবশ্যই খুঁজে বের করতে হবে যে এমন কারা আপনার হচ্ছে উদ্যোক্তা রয়েছে যারা, ঠিক আছে, তার কোম্পানিতে তার ফ্যাক্টরিতে এটা উৎপাদন করতেছে, তাহলে এটা আমাদেরকে জানতে হবে। তো এটা জানতে গেলে আমাদেরকে লিড ক্যাম্পেইন করা লাগবে, ঠিক আছে। তো ধরেন যে আমাদের ওই ই কমার্সের যারা করতেছে, যারা মেইন উদ্যোক্তা, যারা উৎপাদন করে, তো তাদের অ্যাকাউন্ট রয়েছে। আমরা ধরেন খুঁজে বের করা অনেক কঠিন ব্যাপার। তো আমাদের তাদের সাথে যোগাযোগ করতে গেলে, কমিউনিকেশন করতে গেলে কী কী জিনিসের প্রয়োজন? মূলত আমাদের প্রয়োজন হচ্ছে তাদের কী কোম্পানি, ঠিক আছে, কোম্পানির নামের প্রয়োজন। আমরা যেহেতু জানি না তারা কোম্পানিতে কোন পোস্টে আপনারা চাকরি করে, তাদের পোস্ট নাম কী, ডিরেক্টর, ম্যানেজার, না আপনার হচ্ছে কিনা পিএম, জিএম, ধরেন যে গার্মেন্টসের সেকশনের ক্ষেত্রে কোন লেভেলে তিনি আছে, তারপর তার ফোন নাম্বার কন্ট্যাক্ট করার জন্য এবং তার মেইলটা যোগাযোগ করার জন্য। তো এই যে বিষয়গুলো রয়েছে, এই বিষয়গুলো যদি আমরা একজন পার্সনের মানে পেতে যাই, তাহলে অবশ্যই আমাদেরকে লিড ক্যাম্পেইন করতে হবে, ঠিক আছে। আমরা যদি লিড ক্যাম্পেইনে উল্লেখ করে দেই যে আমাদেরকে, আমাদের এমন উদ্যোক্তার প্রয়োজন যারা নিজে প্রোডাক্ট উৎপাদন করতেছে এবং তার কোম্পানির নাম কি, জব রোল, ফোন নাম্বার, ইমেল, তো এই টাইপের যখন আমরা এটা সাজেশন দেবো, টার্গেট করে যখন আমরা অ্যাডভার্টাইজমেন্ট করবো, তখন আপনারা আমাদের বাংলাদেশের থেকে যারা লিঙ্কডইন অ্যাকাউন্ট করেছে এবং লিঙ্কডইন অ্যাকাউন্ট করার পর তাদের অ্যাকাউন্টে যখন তারা মানে প্রোফাইল যখন ক্রিয়েট করেছে, তাদের তারা তো অবশ্যই লিঙ্কডইনের কাছে তথ্যগুলো দিয়েছে যে আমার একটা কোম্পানি রয়েছে, এই কোম্পানির ওনার আমি, ঠিক আছে, আমার এই কোম্পানিতে এই এই প্রোডাক্ট বা এই প্রোডাক্টগুলো আমি উৎপাদন করে থাকি। তো তখন লিঙ্কডইন কী করবে, আপনি যখন এই অ্যাডভার্টাইজমেন্ট করবেন, তখন এই অ্যাডভার্টাইজমেন্টের উপরে এই অ্যাডগুলো ওই ব্যক্তিগুলোর সামনে অ্যাডশো করাবে এবং এই যে তথ্যগুলোর প্রয়োজন আপনার, এই তথ্যগুলো লিঙ্কডইন আপনাকে প্রোভাইড করবে, ঠিক আছে। এখন আপনি কতগুলো লিড চাচ্ছেন এইটার উপর নির্ভর করে আপনার কস্ট, ঠিক আছে। এই লিডগুলো আপনাকে দিবে কিসের মাধ্যমে, একটা এক্সেল শিটের মাধ্যমে। এই এক্সেল শিটের মাধ্যমে আপনি টোটাল এই ডিটেলসগুলো পাবেন। তো আপনি যদি এই ডিটেলসগুলো পান, তখন আপনি ডিরেক্ট তাদের সঙ্গে কল ফলো আপ করে, ইমেইলের মাধ্যমে, ঠিক আছে, কমিউনিকেশন করে আপনি একটা মিটিং ফিক্সড করতে পারবেন।
তাদের প্রোডাক্ট সম্বন্ধে আলোচনা করতে পারবেন এবং এমন একটা পর্যায়ে অথবা মিটিং করার পর আলোচনা করার পর আপনার কোম্পানির জন্য আপনি তার সেই কোম্পানির উৎপাদন করতেছে এমন যে প্রোডাক্টগুলো রয়েছে সেগুলো বেছে বেছে আপনার যেটা ই কমার্সে ভালো চলবে বা সেল দিতে পারবেন, আপনি যেটা সেল জেনারেট করতে পারবেন সেই প্রোডাক্টগুলো কিন্তু আপনি উঠাতে পারবেন। ঠিক আছে, তো এটা টোটাল সাইজ ছিল একটা এক্সাম্পল। এটা আপনি অন্যান্য ক্ষেত্রে ইউজ করতে পারেন, আপনার অন্যান্য কোম্পানির ক্ষেত্রে ইউজ করতে পারেন, আপনার অন্য কোনো যদি আপনি অ্যাফিলিয়েট মার্কেটিং করে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনি সেই ব্যক্তিদের কাছ থেকে যারা বেশি কেনাকাটা করতেছে তাদের নাম্বারগুলো জোগাড় করে তাদের ফোন নাম্বার ইমেইল নিয়ে তাদেরকে আপনি ডিরেক্ট মেইল করতে পারেন। ঠিক আছে, মেইল করে যখন আপনি প্রোডাক্ট তার কাছে পাঠাবেন, বিশ্বাস যখন অর্জন করবেন তখন আপনার এই বিশ্বাসের উপর আপনার রেগুলার উনি আপনাকে অর্ডার দিতে থাকবে। তো এই হচ্ছে টোটাল বিষয়টা লিড ক্যাম্পেইনের। তো এই যে আপনাদের সপ্তম, অষ্টম এবং নবম এই তিনটা ভিডিও যে আপনি আপনাদেরকে আমরা অলরেডি আপলোড করে দিলাম, আপনাদের সঙ্গে আলোচনা করলাম, এই তিনটা ভিডিওর উপর, এই তিনটা ভিডিওতে শুধু কোনো প্র্যাকটিক্যাল দেখাইনি, কারণ এই তিনটা ভিডিওর উপর এই দশম ভিডিও টিউটোরিয়াল আসবে যেখানে আপনাদেরকে আমরা টোটাল লিঙ্কডইনের অ্যাড ম্যানেজার কীভাবে আপনারা ক্রিয়েট করবেন এবং করার পর এই অ্যাপটা কীভাবে আপনারা প্রসেস করবেন, রানিং করবেন এবং এই বিষয়গুলো যে তিনটা ভিডিও টিউটোরিয়াল দেখালাম এগুলো আপনারা কীভাবে কালেক্ট করবেন তার টোটালটা থাকতেছে দশম ভিডিও টিউটোরিয়ালে। ঠিক আছে, এখন এই দশম ভিডিও টিউটোরিয়ালটা যদি আপনাদেরকে ওই টিউটোরিয়ালের ভিতরে এই বিষয়গুলো আলোচনা করি তখন আপনারা কিছুই বুঝবেন না, তাই আগে থেকে আপনাদেরকে দিয়ে রাখলাম যাতে করে আপনারা এই ভিডিওগুলো দেখলে অন্তত পক্ষে 70% 60% মাথায় থাকে, তাহলে আপনারা ওই ভিডিওটা দেখলে 100% বিষয়টা মাথায় ঢুকে যাবে এবং বুঝতে পারবেন। তো আশা করি আমি টোটাল বিষয়টা আপনাদেরকে বোঝাতে পেরেছি এবং আপনারা বুঝতে পেরেছেন। তারপরে যদি কোথাও না বুঝতে পারেন তাহলে অবশ্যই আমাদের ভিডিও নিচে কমেন্ট করবেন, আমাদের ফেসবুক পেজে এসে কমেন্ট করবেন, আমরা যথাসম্ভব চেষ্টা করবো আপনার সমস্যার সমাধান করার। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিও টিউটোরিয়ালে, সবাই সে বন্ধু ভালো থাকবেন, আর যাওয়ার আগে আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে বেল আইকনটি বাজিয়ে দেবেন সবার আগে নতুন ভিডিও নোটিফিকেশন পেতে। তো সবাই ভালো থাকুন, টাটা, বাই বাই।